বন্ধুরা, টেলারের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, প্রথমত আমরা শার্টের মাপটা একটু দেখে নেছি। তো দেখেন, শার্টের ঝোল আছে 27 ইঞ্চি, বডি 34, ফুট 13, হাতা আছে 20 ইঞ্চি, সাথে 2 ইঞ্চি কাপ, কলার 14.5 এবং কাপ আছে 9 ইঞ্চি। তো বন্ধুরা, প্রথমত শার্টটি কাটিং করার জন্য আমাদেরকে শার্টের পিসটাকে উল্টা করে দুইটি পাশে বাস করে নিতে হবে। তো দুইটি পাশে বাস করে নেওয়ার পরে এই যে পাড়ের যে সাইডটা আছে দেখতে পাচ্ছেন, এই সাইডটাকে এখানে 2 ইঞ্চি পরিমাণ একটা বাস দিয়ে দিতে হবে। এটা হচ্ছে বক্স প্লেট এবং বোতাম পার্টের জন্য। তো দেখেন, আমি 2 ইঞ্চি পরিমাণ একটা বাস দিয়ে দিয়েছি সাইড দিয়ে। তো দিয়ে দেওয়ার পরে প্রথমত এখানে একটা স্কেল দিয়ে মার্ক করে নিতে হবে, এখান থেকে লাম্বার মাপটা নিতে হবে। তো আমার একটা লাম্বা আছে 26 ইঞ্চি, 26.5 ইঞ্চি দেখতে পাচ্ছেন। তো আমি এখানে লাম্বা ছাড়া 1 ইঞ্চি বেশি নেবো শিলের লাঞ্চের জন্য। অ্যান্ড এখানে আমি শোল্ডার ডাউন দিয়েছি 2 ইঞ্চি। তো দেখেন বন্ধুরা, এখানে শোল্ডার ডাউন হবে 2 ইঞ্চি সব শার্টের ক্ষেত্রে। অ্যান্ড এখান থেকে বডির টোটাল 4 ভাগের 1 ভাগ। তো এখন এই স্কেল করা দাগগুলোকে হচ্ছে আমি মার্জিন করে নেব। তো দেখেন, এখান থেকে 2.5 ইঞ্চি নিতে হবে। অ্যান্ড এখান থেকে ফুটের 2 ভাগের 1 ভাগ নিতে হবে। অ্যান্ড এখানে বডির টোটাল বডির 4 ভাগের 1 ভাগ নিতে হবে। নেওয়ার পরে এখান থেকে আরও 2 ইঞ্চি লুজ দিতে হবে। তো এই একই মাপটা বন্ধুরা এখানে নিচে যাবে দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে পেটের মাপটা আসবে, পেটের 4 ভাগের 1 ভাগ। তো বন্ধুরা, এটা হচ্ছে শোল্ডার যেটা আছে ওটা হচ্ছে শুধু 2 ভাগের 1 ভাগ হবে, আর বাদ বাকি যেগুলো আছে সবগুলো টোটাল 4 ভাগের 1 ভাগ হবে। তো এখন আমি শেপ কাট দিয়ে এগুলোকে মার্জিন করে নেবো। মার্জিন করে নেওয়ার পরে কাটিং করব। তো সবাই সাথে থাকুন। আর ফ্রেন্ড, আপনারা যদি কোথাও না বুঝেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। তো দেখুন, আমার মার্জিন করা শেষ, এখন আমি হচ্ছে কাটিং করে নিচ্ছি। শার্টের সামনের পার্টটি কাটিং করা শেষ। তো দেখেন, এখন আমি এই শার্টের সামনের পার্ট অনুযায়ী আমি ব্যাক পার্টটা কাটিং করে নেবো। তো ব্যাক পার্টটি কাটিং করার জন্য আমি এখানে কাপড়টিকে সামনের পার্টের মতো ঠিক দুটি বাজে বাস করে নিচ্ছি। তো বন্ধুরা দেখেন, এখন শার্টের এই যে এই কাপড়টা, কিন্তু জয়েন্ট সাইডটা আমার কাছের দিকে থাকবে এবং খোলা সাইডটা বাইরের দিকে থাকবে। দেন এটাকে দুটি বাজে বাস করে দেওয়ার পরে দেখেন, সামনে শার্টের সামনের পার্টটি এটার উপর বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখানে তিলের মাপটা নিতে হবে। ওটা তীরে আছে 18 ইঞ্চি দেখতে পাচ্ছেন। এখানে সেলাই লং সহকারে একটু বেশি নিয়ে এখান থেকে দাগ দিয়ে দিলাম। তো বন্ধুরা, ব্যাক পার্টে আর কোনো মাপের প্রয়োজন নেই। এখন এই তীরাটা কাটিং করে নেওয়ার পরে সামনের পার্টের শেপ অনুযায়ী এটাকে কাটিং করে গেলেই ব্যাক পার্টে কাটিং করা শেষ। তো বন্ধুরা দেখলেন, আমার ব্যাক পার্টটি কাটিং করা শেষ। এখন এই যে বন্ধুরা, ব্যাক পার্টের এই যে নিচের থেকে এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ ছেঁটে ফেলতে হবে, না হলে সামনের পার্ট এবং পিছন পার্টটা জয়েন্ট করার পরে পিছন পার্টটা 1 ইঞ্চি পরিমাণ ঝুলে যায় নিচের দিকে। তো যার জন্য এটাকে আমি 1 ইঞ্চি শর্ট করে দিলাম। তো বন্ধুরা, আমার শার্টের সামনের পার্ট পিছন পার্ট দুইটাই কাটিং করা শেষ। এখন হচ্ছে হাতা কাটিং করে নেব। তো হাতা কাটিং করার জন্য কাপড়টিকে এরকম এক সাইড থেকে বের করে নিতে হবে। দেখেন, মাঝে থেকে কাটিং করা যাবে না, তাহলে কিন্তু কাপড় শর্ট হয়ে যাবে। তো দেখেন, এক সাইড থেকে বন্ধুরা আমি কাপড়টা একটু বাড়ানোর জন্য হচ্ছে দেখে দেবো যেন কোনা কোনে করে দিচ্ছি।
তো প্রথমত সোজা করার জন্য এখানে একটা দাগ দিতে হবে এন্ড এখানে 3 ইঞ্চি স্পেসে একটা দাগ দিতে হবে এন্ড এখান থেকে টোটাল লাম্বার মাপটা নিতে হবে এন্ড টোটাল লাম্বার মাপ থেকে 8 ইঞ্চি কম নিতে হবে কারণ 8 ইঞ্চি কব জয়েন্ট হবে তো এটার এখানে 10 ইঞ্চি আছে 5 ইঞ্চি দিয়ে দিলাম এবং এখানে আছে 13 ইঞ্চি তো বন্ধুরা আমার শার্টের হাতাটিও মার্জিন করে নেওয়া শেষ এখন হচ্ছে আমি কাটিং করে নেছি তো কাটিং করার জন্য প্রথমত দেখতে পাচ্ছেন এখানে যে দুইটি পার্ট তো প্রথম পার্টটিকে আমি কেটে নিলাম এবং ওদের নিচের পার্টটি আমি সামনের পার্ট থেকে হাফ ইঞ্চি বেশি রেখে কাটতেছি দেখতে পাচ্ছেন এটাকে তাল পার্ট বলে তো মোটামুটি আমার শার্টের হাতাটিও কাটিং করা শেষ বন্ধুরা আজকের ভিডিওর প্রায় শেষের দিকে চলে আসছি আর ভিডিওটি যদি বন্ধুরা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো আমার একটা হাতা কাটিং করা শেষ এখন আমি দ্বিতীয় হাতাটি কাটিং করে নেব তো দ্বিতীয় হাতাটি কাটিং করার জন্য দেখেন কাপড়টিকে আমি প্রথমত নিয়ে নিয়েছি আর এটার পরে হচ্ছে প্রথম যে হাতাটা আছে ওটাকে রেখে তো প্রথম হাতাটার মাপ অনুযায়ী দ্বিতীয় হাতাটিকে আমি কাটিং করে নেব তো বন্ধুরা দেখেন দুই তিন হাঁটা কাটিং করা শেষ এখন এখান থেকে যে প্লে কাটার জন্য 5 ইঞ্চি এভাবে কাটিং করে নিতে হবে তো দেখেন এই যে 5 ইঞ্চি কাটিং করে নিয়েছি তো বন্ধুরা আমার শার্টের সামনের পার্ট পেছন পার্ট এবং হাতা কাটিং করা শেষ এখন একটা বাকি আছে তিরা কাটিং করতে হবে তো দেখেন তিরা কাটিং করার জন্য এখানে দুইটি বাজে 6 ইঞ্চি কাপড় নিয়েছি অর্থাৎ এক বাজে 6 ইঞ্চি দুই বাজে টোটাল 12 ইঞ্চি তো দেখেন তো এখান থেকে একটা লাম্বার মাপ নিতে হবে এটা লম্বা আছে 18 ইঞ্চি তো দেখেন 18 ইঞ্চি নিয়ে এভাবে সুন্দর করে সাইড দিয়ে সোজা করে কাটিং করে নিলাম দেন এটাকে দুটি বাজে বাস করতে হবে আবার এই যে দেখেন আবার দুটি বাজে বাস করে দিলাম তো দুটি বাজে বাস করে দেওয়ার পরে এখান থেকে দেখেন এই যে কাটা সাইড থেকে এখান থেকে 4 ইঞ্চি নিতে হবে তো 4 ইঞ্চি সোজা করে একটা দাগ দিতে হবে এখানে তো দাগ দেওয়ার পরে এখানে কলারের জন্য নিতে হবে 2.5 ইঞ্চি তো 2.5 ইঞ্চি সোজা এভাবে কোনা কোনে করে সেন্টার করে দিতে হবে দেন এখান থেকে কেচি দিয়ে রাউন্ড করে কেটে ফেলতে হবে তো বন্ধুরা হয়ে গেল আমার সম্পূর্ণ শার্ট কাটিং তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত নেক্সট আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আর বন্ধুরা কোথাও যদি কেউ বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ Thank you.